হ্যালো এভরিওয়ান, বাবলিস কুইজিনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের পালং শাক রান্না করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি, শিম লম্বা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। দিয়ে দেব ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন পাঁচ ফোড়ন। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে দেব, শিম আলু দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পালং শাক দিয়ে দিয়েছি কড়াইয়ে। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দেব, ঢাকা সরিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এই রান্নায় কোনো জল ইউজ করব না। আদা বাটা দিয়ে দেব, 1 টিস্পুন। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। খুব সহজ রান্না, আর খুব বেশি মশলা দেওয়ারও দরকার নেই। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি, ঠিক যেভাবে দেখাচ্ছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য চিনি দিয়েছি, আপনারা যদি রান্নায় মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি দেবেন। সামান্য ঘি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ঘি দেবেন, না দিলেও হবে, তবে দিলে কিন্তু খুব ভালো লাগবে। আমার রান্না কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আরো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনারা কি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আবার ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।